ক্যারিয়ার জুড়ে সাকিব আল হাসান ব্যাটে বলে প্রশংসা কুড়িয়েছেন দু হাত ভরে। 22 গজে যেমন সেরা এই অলরাউন্ডার, ঠিক তেমনই মাঠের বাইরে বিতর্কের জন্ম দেওয়ার শীর্ষে রয়েছেন। তবে সাকিবের নামের পাশে এবারের অভিযোগটা বেশ ভিন্ন। এর আগে ম্যাচ ফিক্সিং ও ব্যাটিং সাইটের সঙ্গে যুক্ত থাকায় অভিযোগও এসেছিল তার বিরুদ্ধে, তবে এবারের অভিযোগটা হত্যা মামলার। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে গতকাল ডিএমপির আদাবর থানায় বাদী হয়ে একটি মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। সেই মামলায় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নাম রয়েছে। মামলার এজাহারে 28 নম্বর অভিযুক্ত হিসাবে রয়েছে তার নাম। এছাড়াও এজাহারে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ মোট 156 জনের নাম রয়েছে। আর অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে আন্দোলনে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, সাহায্য, সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয়। তাতে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যান তিনি। ছাত্র জনতার আন্দোলনে নিজের অবস্থান পরিষ্কার না করায় শুরু থেকেই সমালোচনার মুখে পড়েন দেশসেরা অলরাউন্ডার সাকিব। এর মধ্যে কানাডার গ্লোবাল লীগ খেলাকালীন এক প্রবাসী ভক্তের সঙ্গেও তর্কে জড়ান। সাকিব বর্তমানে অবস্থান করছেন পাকিস্তানে, সেখানে রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলছেন তিনি। তবে শঙ্কা এখন দ্বিতীয় ম্যাচে সাকিবকে দলে দেখা যাবে কিনা। যদিও এর আগে রুবেল হোসেন মামলা নিয়ে খেলেছিলেন, ফলে বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। রাফি আমিন, আরটিভি।